নমস্কার, গুড মর্নিং বেঙ্গলি। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। পিতৃপক্ষের অবসান সূচনা হলো দেবী পক্ষের, আজ মহালয়া। আর্য করের ঘটনায় মন বিষণ্ণ হলেও মহালয়ার ভোরে প্রতি বছরের মতো এই চেনা চিত্র দেখা গেল শহর কলকাতা ও জেলার বিভিন্ন ঘাটে। পিতৃপুরুষকে জলদান করতে ভোর থেকেই ঘাটে ঘাটে ভিড় জমান বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই। মহালয়া সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বুলেটিন। মহালয়ার দিন বহু মানুষ তর্পণ করতে বাবুঘাটে এসেছেন। বাবুঘাট সহ একাধিক ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, সঙ্গে একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তারা ছিলেন। জল ও পথেও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এ বিষয় নিয়ে আমরা কথা বলব আমাদের সঙ্গে সরাসরি লাইভে জুড়েছে প্রতিনিধি অভ্রদীপ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজ মহালয়া বিভিন্ন জেলার, কলকাতা শহর সহ বিভিন্ন জেলার ঘাটে ঘাটে চলছিল সকাল থেকেই তর্পণের অনুষ্ঠান, এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কমিশনার মনোজ ভার্মা বিভিন্ন ঘাট পরিদর্শন করেন, নিরাপত্তার ব্যবস্থাও খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মহালয়ার দিন বহু মানুষ তর্পণ করতে বাবুঘাটে এসেছেন এবং বাবুঘাট সহ একাধিক ঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, সঙ্গে একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তারা ছিলেন। জলপথেরও নিরাপত্তা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তর্পণ ঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি, কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা। নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে বাবুঘাটে সিপি মনোজ ভার্মা। কথা বলব আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। অভ্রদীপ, বাবুঘাটে তর্পণ করতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মনোজ ভার্মা সেখানে পৌঁছান, ঠিক কি ছবি উঠে আসছে সকাল থেকে জানাও আমাদের। তোমাকে প্রথমে যেটা বলে রাখবো যে এই বাবুঘাট সংলগ্ন যে সমস্ত ঘাটগুলি রয়েছে সেই সমস্ত ঘাটে একাধিক পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রাখা হয়েছে। নদীপথে গঙ্গাবক্ষে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন ঘাটগুলিতে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ঠিক 6:48 নাগাদ এই বাবুঘাট সংলগ্ন এলাকায় আসেন। তিনি হেঁটে বাবুঘাট পরিদর্শন করেন, সঙ্গে ছিলেন ডিসি পোর্ট, ডিসি ট্রাফিক এবং যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। তার পাশাপাশি তিনি বাবুঘাট পরিদর্শনের পরে তিনি আউটরাম ঘাটে আসেন এবং কলকাতা পুলিশের যে বোট রয়েছে সেই বোটে করে প্রায় এই বাবুঘাট সংলগ্ন যে সমস্ত ঘাটগুলি রয়েছে সেই সব সমস্ত ঘাটগুলি তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং তার পাশাপাশি তিনি তারপরে প্রায় এক ঘন্টা তিনি জলপথে পরিদর্শন করেন বিভিন্ন জায়গার নিরাপত্তা ব্যবস্থা। তার পাশাপাশি এই আউটরাম ঘাটের যে আউটপোস্ট রয়েছে সেখানে তিনি ডিসি পোর্ট, ডিসি ট্রাফিক এবং যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক এবং ডিএমজির একজন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে তিনি কিন্তু বৈঠক করেছেন বিভিন্ন যে নিরাপত্তা ব্যবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গঙ্গায় জোয়ার আসতে চলেছে, সেই সময় যাতে কোনো মানুষের কোনো যাতে অসুবিধা না হয় তিনি কিন্তু সমস্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন। ইতিমধ্যে তিনি কিন্তু প্রায় 2 ঘন্টারও অধিক হয়ে গিয়েছে এখনও পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি কিন্তু এই বাবুঘাট সংলগ্ন যে আউটরাম ঘাট রয়েছে সেখানে যে পুলিশ আউটপোস্ট রয়েছে সেখান থেকে বসে তিনি কিন্তু সরাসরি নজরদারি রাখছেন এবং সিসিটিভি যে ক্যামেরাগুলি ইনস্টল করা হয়েছে বিভিন্ন বাবুঘাট সংলগ্ন এলাকায় এবং তার পাশাপাশি যে সমস্ত ঘাটগুলিতে যে সিসিটিভিগুলো রয়েছে সেখান থেকে মনিটরিং যে হচ্ছে আউটপোস্ট থেকে সেই বিভিন্ন জায়গা মনিটরের দিকেও কিন্তু নজর রেখেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ক্যামেরাটা দেখা ছবি দেখাতে বলবো দেবরাজ দত্তকে, যে এই যে পুলিশ আউটপোস্ট তার বাইরে কিন্তু রয়েছেন পুলিশের কর্তারা এবং আউটপোস্টের ভিতরে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং ডিসি ট্রাফিক
যুগ্ম কমিশনার পদমর্যাদা দেখছেন এবং তারা কিন্তু মনিটরিং করছেন বিভিন্ন বিষয়গুলি, যাতে আর কিছুক্ষণের মধ্যেই জোয়ার আসবে, সেই জোয়ারের সময় যাতে কোনো মানুষের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কি কি ব্যবস্থা করা যায় এখনো পর্যন্ত পুরোপুরি নজরদারি কিন্তু চালানো হচ্ছে। কলকাতার রিভার ট্রাফিক পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা কিন্তু নদী বক্ষে এই যে রেখেছেন নজরদারি রেখেছেন গঙ্গা বক্ষে, এবং সেখান থেকে তারা কিন্তু মাইকিং করছেন, এবং তার পাশাপাশি বাবুঘাট সংলগ্ন সহ যে সমস্ত বড় বড় ঘাটগুলি রয়েছে সেই ঘাটগুলিতে কিন্তু ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, এবং কলকাতা পুলিশের ফোর্স কিন্তু সেই সংলগ্ন এলাকাগুলিতে বাড়ানো হয়েছে। একেবারে অপ্রদীপ, দেখো আরও একটি বিষয়, আজ সকাল থেকেই কথা ছিল যে বৃষ্টি হবার, আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছিল, সকাল থেকে আবহাওয়ার ঠিক কী ছবি উঠে আসছে? ছিল এবং গরমের ফলে কিন্তু মানুষের আর্দ্রতাজনিত অস্বস্তি হয়েছে। আজকে সকালে রোদ্দুর না উঠলেও ছিটে ফোটা বৃষ্টি হওয়ার কারণে মনোরম পরিবেশে বিভিন্ন ঘাটে ঘাটে কলকাতার বাবুঘাট আউটরাম ঘাট থেকেই এই ঘাটগুলিতে কিন্তু তর্পণ করা চলছে, এখনও পর্যন্ত কিন্তু সেই তর্পণের প্রক্রিয়া চলছে। এবং অন্যদিকে কলকাতার পুলিশ ক্যাম্পিং সেনার মনোজ ভার্মা তিনিও কিন্তু রয়েছেন, একেবারে তিনি কিন্তু সরাসরি রেখেছেন যে কোথাও কোনো মানুষের যাতে অসুবিধা না হয়, নিরাপত্তা ব্যবস্থা কীরকম রয়েছে, নিরাপত্তার যে ব্যবস্থা করা হয়েছে সেখানে কোনো ফাঁক ফোকর রয়েছে কি না সেই সমস্ত কিছু কিন্তু কলকাতা কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু সরাসরি নজর রেখেছেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছিলাম তর্পণের ঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সকাল থেকে সেখানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ একাধিক পুলিশ আধিকারিকরা। তারা সকাল থেকেই সেখানে পরিদর্শন করছেন নিরাপত্তার ব্যবস্থা, এবং সকাল থেকেই আকাশেরও মুখ ভার, কারণ কথা ছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে বৃষ্টি হবে, সেই মতোই কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু তর্পণের ঘাটে তর্পণের কাজ চলছে, তর্পণ করছেন বহু মানুষ এবং প্রচুর মানুষ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে, পুলিশ আধিকারিকরাও রয়েছেন, গোটা নিরাপত্তার বিষয় কিন্তু খতিয়ে দেখতে তারা কিন্তু সেখানে মোতায়েন রয়েছে।